যাচ্ছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, কালী পুজোর দিন সাত সকালে আরামবাগের কালীপুর এলাকায় রক্তাক্ত হয়ে ওঠে। নিহত হন এক বিজেপি সমর্থক। তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার জেরে রীতিমতো দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ শহর ও তৃণমূল পরিচালিত পার্টি অফিস ও দোকানঘর ভাঙচুর হয় বলে জানা গেছে। আরামবাগের কালীপুর মোড়ে অভিযুক্তদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধের সামিল হয় বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। ইতিমধ্যে বিজেপি কর্মী খুনের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার ওই মৃতদেহকে সামনে রেখে বিজেপির কর্মীরা খুনের প্রতিবাদে ধিক্কার মিছিল করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিষ্ণুপুর লোকসভা সাংসদ সৌমিত্র খাঁ, আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ সহ মৃতের পরিবারের সহ বিজেপি সমর্থক কর্মীবৃন্দরা। চলুন এই বিজেপি কর্মীর খুনের বিষয়ে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ, বিমান ঘোষ ও তার মা সহ মৃতের স্ত্রীর প্রতিক্রিয়া দেখে নেওয়া যাক। আপনারা জানেন গতকাল ভোর ছটা সাড়ে ছটা আমাদের সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা যে সৈয়দ আমির আলী খান, তাকে আরামবাগ শহরের একেবারে প্রাণ কেন্দ্রে তৃণমূলের গুন্ডা বাহিনী তরোয়াল দিয়ে যেভাবে খুন করেছে, দিনের আলোতে সকলের সামনে তা যে কোনো সভ্য সমাজকে লজ্জা দেবে। সবাই জানে তৃণমূল কংগ্রেস খুন করেছে, কারা খুন করেছে সবাই জানে, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এখন অধিকাংশ লোকজন নিখোঁজ পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বলার পরে এখানে বিবৃতি দেবেন যে বিজেপির লোক ছিল না, পারিবারিক কারণে খুন হয়েছে, পুলিশ হয়তো বলবে রাজনীতির কারণে খুন হয়নি, মুসলমানরা বিজেপি করে না। একটা সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে না। মহামান্য রাজ্যপাল যে কথা বলেছিলেন ল অ্যান্ড অর্ডার নিয়ে, বাস্তবিক সেই পরিস্থিতি আছে, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। এখানে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না হয়তো, কিন্তু আমার সঙ্গে এসছে বিষ্ণুপুরের সাংসদ, আমাদের পাশের কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ, তার বিরুদ্ধে পুলিশ কেসের পর কেস দিয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ প্রমাণিত হয়েছে তৃণমূলের লেঠেল বাহিনীতে, তৃণমূলের আরমাদ বাহিনীতে, তৃণমূলের ফ্রন্টিয়ার অর্গানাইজেশনে। আমি শুধু দুটো ঘোষণা করতে চাই। আগামী বুধবার দিন ভারতীয় জনতা পার্টির ডাকে আরামবাগে 12 ঘন্টার বন্ধ হবে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের রাজ্যের সহ সভানেত্রী শ্রীমতী ভারতী ঘোষ এবং পুরুলিয়ার সাংসদ শ্রী জ্যোতির্ময় মাহাতো এই বন্ধকের সমর্থনে সেদিন থাকবেন, এখানে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, পুলিশকে আমরা সচেতন করছি, যদি অবিলম্বে গ্রেপ্তার না হয় এই অপরাধীরা, এদের বাড়ি ঘর কোনো কিছু কিন্তু আস্ত থাকবে না। আজকে আরামবাগের মানুষের যা জনরোষ তৈরি হয়েছে, আমরা যদি না ঠেকাই আর 5-10 মিনিটের মধ্যে কিন্তু এখানকার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অনেকের কপালে ঘোর বিপদ আছে। তারা সতর্ক হয়ে যান, পুলিশ প্রয়োজনে এদেরকে গ্রেপ্তার করুন। আজকে কি কর্মযাত্রা এসেছে, শোক মিছিল এসেছে আমি সাংসদকে নিয়ে? কালকে দেখুন না, এ তো পরিবারের লোকজন বলছে মিথ্যে কথা, আমি তো জানি না, আমি ছিলাম না, কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি যে সম্ভবত 11 জনের নামে এফআইআর হয়েছে। এখন অধিকাংশ তৃণমূলের নেতা পালিয়ে বেড়াচ্ছে, তাদের যদি অবিলম্বে পুলিশ গ্রেপ্তার না করে তাদের বাড়ি ঘর কোনো কিছু কিন্তু আস্ত রাখবে না আরামবাগের জনগণ। আজকে আমরা এসে সবাইকে শান্ত করেছি, তত কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমার পুলিশের কাছে নিবেদন, আপনারা আরামবাগের পরিস্থিতিকে শান্ত রাখার জন্য অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করুন, তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করুন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, নয়তো আমরা আরও তীব্র আন্দোলন করতে বাধ্য হব। তৃণমূলের দাবি হচ্ছে তারা নাকি যারা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাদেরকে। তৃণমূলের দলটাই তো মিথ্যাবাদীদের দল, উপর থেকে নিচে যে যত মিথ্যা কথা বলতে পারবে তত বেশি দলে প্রমোশন হবে। খুন করে বলতে হবে খুন করে নি, পুজো করতে গেছিলাম, এখন হয়তো ইয়াকুব আলী বলছি তাকে ফাঁসানো হয়েছে। আমরা তো বলছি এর হত্যাকাণ্ডের পেছনে যে নাম আসছে, অনেক বড়ো বড়ো মাথা আছে সঙ্গে যুক্ত,
তদন্ত হলে সব মাথা পড়বে। পারিবারিক বা পাড়ায় পাড়ায় গণ্ডগোল বলছে, তাই তো বলে তৃণমূল আর পুলিশের এখন তাই কাজ। সবাই দেখছে বিজেপি করার জন্য মারা গেছে, ওনার বাবা মা ভাই পরিবারের লোক। আমাদের সাংসদ সৌমিত্র খানকে ধরে বললেন যে বিজেপি করার জন্য, এই দল করার জন্য আমাদের বাড়ির ছেলে মারা গেছে। পরিবারের লোক কি মিথ্যা কথা বলছে? আমি এই প্রশ্ন আপনাদের সামনে করতে চাই না। আমি বলছি তৃণমূলের কোনো লোকের বাড়ি আসতে থাকবে না। আজকে একটা পার্টি পিস ভাঙছিল, আমি বলে দিলাম তো, আপনারা সব জায়গায় বলে দিন এটা। যদি পুলিশ যদি ব্যবস্থা না নেয়, মানুষের যা রোষ আছে, তৃণমূল কংগ্রেসের কোনো বাড়ি কোনো কার্যালয় কিছু থাকবে না আরামবাগে। অবিলম্বে তার গ্রেপ্তার করতে হবে। তাতে তৃণমূল কংগ্রেসের এই পৌরসভার ভাইস চেয়ারম্যান নাকি এই ষড়যন্ত্রের মূল হত্যাকারী বা মূল কাণ্ডারি। আর আপনারা বলছেন যে তৃণমূলের অফিস ভাঙচুর, আরে তৃণমূল তো দেওয়ালি মমতা ব্যানার্জি কালী ঘাটে দেওয়ালি যাপন করছেন, আর এইদিকে নিজের কর্মীদের নিজের চেয়ারম্যানদেরকে বলছেন হত্যা করে যে করে সরকারে থাকতে হবে। আর পুলিশ হচ্ছে তৃণমূলের এখন লিটল বাহিনী। আমরা এখন আগে জানতাম সিপিএমের হারমাত বাহিনীরা, লিটল বাহিনীকে আমরা হারমাত বাহিনী বলতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির লিটল বাহিনী হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। তা আমরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলন, আমাদের যে আমার যে একজন শহীদ হলো আজকে এইভাবে হত্যা করা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, একটা চার দুটো রাজ্যে ভোট হয়েছে, একটাও কোথাও খুন হয়নি, একটা কোথাও মারপিট হয়নি। আর ছোটো বোন আজকে আমাদের একটা 20 বছর বয়সের মেয়ে, সে আজকে বিধবা হলো, আর মমতা ব্যানার্জি কালীঘাটে বসে দেওয়ালি উৎসব করছেন। মমতা ব্যানার্জি হত্যাকারের নায়িকা, হত্যা এই গোটা পশ্চিমবাংলাতে উনি হত্যাকাণ্ডের নায়িকা। সেই নায়িকা আজকে রাজলীলা করছে, সেই নায়িকা আজকে কালীঘাটে দেওয়ালি উৎসব করছেন। আর গতকাল সকালে আমাদের ছোটো বোনের হাজব্যান্ড যে মারা গেলো আমিরা লিখা, এটা মেনে নেওয়া যায় না, এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের লজ্জা। মমতা ব্যানার্জি কালীঘাটে কি প্রতিজ্ঞা করেছেন কালকে মা কালীকে ধরে যে আমি পশ্চিমবঙ্গে গণতন্ত্র রাখবো না এবং হত্যা করবো? এটার জন্য পুরোপুরি মমতা ব্যানার্জি দোষী এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি লেঠেল বাহিনী পুলিশ এটার জন্য দোষী। তৃণমূলের বক্তব্য আপনারা নাকি হিংসা চড়াচ্ছেন আপনারা? হ্যাঁ, মমতা ব্যানার্জি তো হিংসা ছড়ানোর জন্য প্রথম সব জায়গায় এই ঘটনা ঘটিয়েছেন। একদিকে নন্দীগ্রামেও সেখানে হারমা তৈরি করেছিলেন, একদিকে ছত্রধর মাহাতোকে তৈরি করেছিলেন, একদিকে কিষাণজিকে হত্যা করেছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গতেই তো হত্যা সবচেয়ে বেশি হয়েছে। আর মমতা ব্যানার্জি আমার সরকারে থাকার জন্য কালকে দেওয়ালির দিনে একটা আমাদের ছোটো বোন, আমাদের আমির আলী খান যে হাজব্যান্ড মারা গেছে, তার একটা চিন্তা করে দেখুন, একটা ছোটো মেয়ে তার হাজব্যান্ড মারা গেছে, এটা মমতা ব্যানার্জি তার সমস্ত চেয়ারম্যান সমস্ত বিধায়ককে এটা নির্দেশ দিয়েছেন, হত্যা করে থাকতে হলে দরকারে থাকতে হবে। ঠিক আছে, গতকাল রাত্রিবেলা আমাদের এক কার্যকর্তা, তাকে মারধর করা হয়, মারধর করার পরিপ্রেক্ষিতে আমাদের ওখানকার কর্মী কার্যকর্তার স্থানে কেস করে। তারপর আজ সকালবেলা আমাদের দুজন কার্যকর্তাকে বেধড়কভাবে মারধর করা হয়, একজন খুবই ইনজিওর ছিল, এই মাত্র কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শহীদ হয়ে গেছেন। তো আমাদের কাছে একটাই এখন বক্তব্য, প্রশাসনের সামনে, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে খুনের রাজনীতি চলছে, আজকে আরামবাগও একজন একটা ইয়াং ছেলে তার মায়ের কোল ছেড়ে চলে যেতে হলো। প্রশাসনের উপর যে আস্থা ভরসা আমরা রেখে চলছি, গণতন্ত্রে বিশ্বাস করে চলছি, তার মূল্য প্রশাসন আমাদের কোথায় দিচ্ছে? তো এইভাবে খুনের এর আগে কাশীনাথ ঘোষ খুন হয়েছে, একজনকেও অ্যারেস্ট করেনি। তো এইবার আমরা দেখতে চাই প্রশাসনের ভূমিকা কী আছে, কী কী করেন ওনারা। আমরা কেস করেছি এই ব্যাপারে, সকালবেলায় কেস করেছি, কেসের নাম্বার টাম্বার আমরা নিয়ে এসেছি, এই খুনি মারা গেছেন। আমরা প্রশাসনকে সময় দিয়েছি, এক ঘন্টার মধ্যে যারা যারা জড়িত ছিল সবাইকে তুলে নিয়ে আসতে হবে থানায়, না হলে আমরা একদম তৃণমূল কংগ্রেসের হারমাদরা ওই ওয়ার্ডে যে কাউন্সিলর আছে কৃষ্ণ, তার নেতৃত্বে এই হামলা ঘটিয়েছে। কি দিয়ে মারধর করা হয়েছে? লোহা রড লাঠি শোট টাঙি নিয়ে বিভৎসভাবে 11 জন কার্যকর্তাকে মেরেছে। তিনি এখন আরামবাগ হাসপাতালে ভর্তি আছেন, তার অবস্থা আশঙ্কাজনক। 105 নম্বর বুথের আমাদের কর্মী কার্যকর্তা শেখ আমির আলী, তাকে নৃশংসভাবে নির্মমভাবে আজকে এই দীপাবলির দিনে, এই উৎসবের দিনে খুন করা হয়েছে। কিসের গণতন্ত্রে বাস করছি আমরা, কোন রাজ্যে আমরা বাস করছি, এই উত্তর আমাদেরকে দিতে হবে, প্রশাসনকেও দিতে হবে, মুখ্যমন্ত্রীকেও দিতে হবে। পিটিএ মেরেছে বলে অভিযোগ, পিটিএ মেরে দেওয়া হয়েছে, আমরা কমপ্লেন করেছি, থানায় FIR লঞ্চ হয়ে গেছে, এক্ষুনি মারা গেছেন উনি মেডিকেল কলেজ হসপিটালে। তো বাড়ির একমাত্র রোজগারের ছেলে, একটা গণতন্ত্রে যুক্ত দেশে বাস করে বিরোধী দল করে বলে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? এ কোন দেশের রাজনীতি হচ্ছে, কিসের রাজনীতি হচ্ছে? ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত আছে, তো কোথায় বাস করছি আমরা, কোন জঙ্গলের রাজত্বে বাস করছি?
এই উত্তর আমরা চাইছি, উত্তর আমাদের চাই, নইলে কিন্তু এই যে দীপাবলির দিনে যে আজকে সবার মুখ গম্ভীর হয়ে গেল, একজন ছেলে আমাদের কার্যকর্তা একটা ইয়াং ছেলে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, এর জবাব চাই। বিজেপি কত টিএমসিদের মিটিং ছিল, আমার ছেলেকে পেরাই ডাকতো, সেই জন্য যাইনি বলে আমার ছেলেকে তারপর দিনে ওরা আন্দোলন করে করে আমার ছেলেকে রাস্তায় ঘিরে এরকম কুকুর ঠেকানা করে ঠেঙিয়ে অস্ত্র দিয়ে এরকম করে মারধর করে। কালীপুর এরকম কালীপুরে সামনেটাই ওই আগেটাই যেই মুরগি দোকানের সামনে এমনি করে মারধর করে, এরকম মুগুর দিয়ে শাল কাঠের বল্লম দিয়ে পিস্তল দিয়ে শট দিয়ে এমনি লোহার পাইপ দিয়ে অস্থান জায়গায় খুঁজে যাই, দিতেই আমার ছেলে পড়ে যাই, দিতেই আমার ছেলে মারা যায়। আর আমার ছেলে ছবি সবাই বলে ডাকলে যাই, ছেলে মানুষের মন মানা করলে একুশ বছর বয়স, বাড়িতে কে কে আছেন আপনারা? বাড়িতে আছি আমার বড় ছেলে, বৌমা বড় বৌমা আছে, আমি মা আছি, ওর পরিবারে কে আছে? বাবা আছে, পরিবারে স্ত্রী বাচ্চা ছেলে, তিন বছরের বাচ্চা ছেলে, ক্যান্সার রোগী, কিডনি ড্যামেজ, এই রোগীকে নিয়ে আমরা আন্দোলন করি। আমাদের ডেট আছে। আপনার নাম? আঙ্গুরা বিবি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি দোষীর কোন কিছু কাজ হলে আর হলে সেখানে ডেকে পাঠাতো, কোন জায়গায় মারপিট হলে আর সেখানে ডেকে পাঠাতো, সে আমার যেত না, না যাবো না আমি, যেহেতু পার্টি করি না আমি যাবো না, আমি ওইসব ঝামেলায় যাই, সে আমার ঘর চলে আসতো প্রায় প্রায় ডেকে পাঠাতো, সে আমার যেতনি, এই রাগ তাকে অনেকবার এই রাগ পুষে পুষে রেখে তাকে বিনা দোষে আর্মস কেসে তাকে ফাঁসি দিল, এক মাস তার জেল হলো, ওই কৃষ্ণ ফাঁসি দিল, বলছে চা দোকান চালিয়ে খায় বলে কিনা বিজেপির লোককে কি বন্দুক সাপ্লাই দেয়, সেই জন্য আমার স্বামী এক মাস জেল কাটলো, সেই সেটা প্রমাণও পাওয়া গেল, সে টিএমসির কাউন্সিলর কৃষ্ণ সে কেসটা করেছিল। তারপরে তারপরেও অনেকবার কিছুদিন পর চাপা দেওয়ার পর আবার কিছুদিন পর আবার তাকে ডাকতে শুরু করে। এ আগামী শনিবারের দিন রবীন্দ্রনাথ ভবনে টিএমসির মিছিল ছিল, সেখানে ডেকে পাঠানো হয়েছিল, তাকে সকালবেলায় ফোন করা হয়েছিল, কৃষ্ণ ফোন করে এবং মানতে যেটা মিটিং আছে আয়না, সে যায়নি, সে যায়নি বলে তার রাগ। রোববার সকালবেলায় সে মর্নিংয়ে যায়, সকালবেলায় মোর মাথা দিয়ে যায়, তাকে কুকুর প্রেরণা করে পিটিয়ে মারা হয়, যেহেতু আমি পাড়ার লোকের মুখে শুনতে পেয়ে ছুটে যাই, তাকে কুকুরের মতন পিটিয়ে মারছে কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না, তাদেরকে আমি কিছু করতে পারলাম না, আমার স্বামীকে অত মারার পরও উঠে বসেছিল, আবার তার অস্তন জায়গায় লাঠি দিয়ে গুঁতো মেরে পা দিয়ে গুঁতো করে তাকে পুরো শেষ করে দিল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমার চোখের সামনেই হলো, আমি কিচ্ছু করতে পারলাম না। আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে কাঁচা কাঁচা বাগান করছে কৃষ্ণ মানটে আরো সব বাকি যারা সব চেলাগুলো রয়েছে ইয়াকুবের সব ফ্যামিলি, হ্যাঁ তৃণমূলের সব নেতা সব লোকেরা আর কি, আমি কিচ্ছু চাই না, আমার স্বামীকে যেভাবে মেরেছে সেইভাবে মার চাই, মার্ডারের বদলে মার্ডার চাই, জানের বদলে জানের চাই, হ্যাঁ দোষীর আমি এই শাস্তি চাই, মার্ডারের বদলে আমাকে মার্ডার দিতেই হবে, যদি আপনারা না পারেন পুলিশ প্রশাসন যদি না পারে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের স্বামী আমার স্বামীকে যেভাবে মেরেছে আমি সেইভাবে মারবো, তারপর আমার স্বামীর লাশ আমি কবর দিতে দেবো, নাহলে আমার স্বামীর কোনো কবরস্থান হবে না, রাস্তার মাঝ রাস্তায় ফেলে রাখবো আমার স্বামীকে, তার তো সব কষ্ট তো জীবনে হয়েছে আরও হবে, সে তো আমাকেও কষ্ট দিয়েছে তাকেও আমি কষ্ট দেবো, কিন্তু এর আমি শাস্তি মানে তার শাস্তির আমি সাজা চাই, আমি ওই আসামিদেরকে ধরতেই হবে এবং তাদেরকে মার্ডার করতেই হবে, জেল দিয়ে দিন নাহলে ফাঁসি দিয়ে দিন, মার্ডারে যাবার জীবন জেল চাই নাহলে মার্ডার চাই, এবার দুটোর মধ্যে একটা করতে হবে, যদি আপনারা দুটোর মধ্যে একটা না পারেন তারা তাদেরকে দু মাস চার মাস জেল খাটবে, আবার বেরিয়ে বুক ফুলে ঘুরে যে আবার আমাদের প্রতি আক্রমণ করবে, করবে তো এটা অবশ্যই করবে, তখন আমাদেরকে কে দেখবে, একজন চলে গেল আর কেউ নেই আমাদের, আর তারা বলেই দিয়েছে হ্যাঁ আমি ক্যান্সার রোগী, আমার প্রতি মাসে 5,000 টাকা ডাক্তার লাগে, পিজিতে আমার চিকিৎসা চলে, আমার সব রিপোর্ট আছে, সব দেখা থাকে দেখতে পারেন, আমার সংসার আছে, তিনখানা লোন আছে, ছোট বাচ্চা আছে, আমি কি করে কি করবো বলুন, আমাকে কে দিবে কে দেখবে আমাকে, আমি এই সব কিছু বিচার চাই আপনাদের কাছ থেকে, আপনার নাম পিঙ্কি বিবি, আমাকে সব কিছু ফিরিয়ে দিতে হবে।
ওই বিজেপি কর্মী খুনের পাল্টা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরীর বিষয়ে অভিযোগ, ওটা নিয়ে ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী কি বলেন শোনা নিয়ে যাক। ঘোষ আমি জানি না, আর তার বক্তব্যের তার সে কী বললো না বলা তো আমাকে এসে যায় না, আর আমি তার বক্তব্যের প্রতি আমার ইন্টারেস্ট নেই। আমরা একটা ঘটনা ঘটেছে শুনেছি, এটা সম্পূর্ণ একটা স্থানীয় বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে ওখানে রাজনৈতিক রং দল নির্বিশেষে এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ নিরপেক্ষভাবে উপযুক্ত দোষীদের শাস্তি দেবে। আজকে কালী পুজোর দিন, এলাকায় সামগ্রিকভাবে শান্তি থাকে, তার জন্য আমরা অনুরোধ করেছি। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।